হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আমি হাসান আছি আপনাদের সাথে। প্রীতিকর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাপস এর মধ্যে অ্যালার্ট, ডায়ালগ বা অন ব্যাক প্রেস মেথডে কাজ করতে পারি। আমাদের মানে হচ্ছে যে আমরা যদি আমাদের অ্যাপস থেকে কেউ ইউজার বের হতে চায়, তো তাকে একটা একটা অ্যালার্ট ডায়ালগ দেখাবে যে আপনি ডু ইউ ওয়ান টু এক্সিট, আপনাকে বের হতে চান, ইয়েস অন্য, এরকম অপশন দেওয়া থাকবে। আমি একটা ডেমো যদি আপনাদের দেখাই যে এরকম, যে এখান থেকে আমি যদি ব্যাক করতে চাই, এখানে বলা যাবে যে ডু ইউ ওয়ান টু এক্সিট, ইয়েস অর নো। এখানে নো করলে চলে যাবে, ইয়েস করলে এরকমই থাকবে, ইয়েস করলে বের হয়ে যাবে, যদি নো করে তাহলে এখানে থাকবে। এখানে যদি আমি নো করি তাহলে ওইখানে থাকবো, আর যদি ইয়েস করি তাহলে আমাকে এখান থেকে বের হয়ে নিয়ে আসবে। জাস্ট আজকে এইটুকুর কাজ আমরা দেখবো। সো কথা না বাড়িয়ে আমরা স্টুডিওতে চলে আসি। যেহেতু আমি পূর্বে একটা প্রজেক্ট করেছিলাম, তো এখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট করবো। ফাইল, নিউ, নিউ থেকে নিউ প্রজেক্ট। ওকে, নিউ প্রজেক্ট শুরু করার পর এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে নিলাম। এমটি অ্যাক্টিভিটি থেকে এখানে আমি আমার অ্যাপ্লিকেশনের নাম কি দিতে পারি, অ্যাপ্লিকেশনের নাম আমি যা খুশি তাই দিতে পারি। এখানে আমি আমার চ্যানেলের নামই দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখাবেন, বিধি কোডার চ্যানেল। ওকে ওকে, দেন হচ্ছে এটাকে আমরা ফিনিশ করে দেবো। ফিনিশ হতে হতে একটু সময় লাগবে, যে কোনো এপিআই আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এগুলো আর স্কিপ করলাম আর কি, আমার যদি পুরো ভিডিওগুলো দেখে থাকে অবশ্যই বুঝতে পারবেন। তো আমাদের প্রোজেক্টটা রেডি হতে একটু সময় লাগবে, এই সময়টুকু আমরা অপেক্ষা করি, আমাদের প্রোজেক্টটা রেডি হয়ে যাক। ওকে, আমাদের প্রোজেক্টটা রেডি হয়ে গেছে, তো এইটুকু সময় আমাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আমার পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে নেন। এবং আপনারা অনেকেই ভিডিওতে শুরুতে একটু দেখার পরে আর পরে ভিডিওটা দেখেন না, আমি আপনাদেরকে বলবো যে পুরো ভিডিওটা দেখার জন্য। যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না যে আসলে কি হচ্ছে না হচ্ছে। তো আমি বলবো যে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো আমাদের যা কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে, আমাকে এক্সএমএল কোডে কিছু করা লাগবে না। তো আমি চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে। তো এইখানে এসে আমাকে নতুন একটা মেথড আমাকে ডিক্লেয়ার করে নিতে হবে, মানে মেথড কল করতে হবে, সেটা হচ্ছে অন ব্যাক প্রেস মেথড। অন ব্যাক প্রেস, ওকে, দেখেন অন ব্যাক প্রেস থাকার সাথে সাথে সাজেস্টে চলে আসছে। দেন এখানে আমরা যে কাজটা করব, এখান থেকে আমার সুপারটাকে আমরা রিমুভ করে দেবো। সুপার রিমুভ করে দেওয়ার পরে এখানে আমরা অ্যালার্ট ডায়লগের সাহায্য নেবো। এখানে লিখবো অ্যালার্ট ডায়লগ, অ্যালার্ট ডায়লগ, তার সাথে আমাদের লিখতে হবে বিল্ডার ইজ ইকুয়াল টু, এখানে আমাদের দিতে হবে অ্যালার্ট ডায়লগ, দুঃখিত আসলে ইজ ইকুয়াল টু না, এটা হবে অ্যালার্ট ডায়লগ। এখানে আমরা জাস্ট এটুকু টাইপ করে দেই যে অ্যালার্ট ডায়লগ। ওকে, এখানে আমরা জাস্ট এটুকু টাইপ করবো অ্যালার্ট ডায়লগ, ডায়ালগ। ওকে, অ্যালার্ট ডায়ালগ বিল্ডার, ওকে, BULIDER। ওকে, এখানে আমরা এখানে আমরা সেমিকোলন দিয়ে দিলাম, জাস্ট অ্যালার্ট ডায়ালগ বিল্ডারের অবজেক্ট হিসাবে এখানে আমরা অ্যালার্ট ডায়ালগ বিল্ডার নিয়ে নিলাম। দেন আমরা এখানে কি করব, এখানে এই অ্যালার্ট ডায়ালগ বিল্ডারের সাথে, এখন অ্যালার্ট ডায়ালগ বিল্ডারের সাথে ইকুয়াল টু আমরা দেখে দেব নিউ অ্যালার্ট ডায়ালগ বিল্ডার। ওকে, এখানে আমরা দিয়ে দেবো নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, এবং এর মধ্যে পাস করে দেবো আমাদের কনটেক্সট। কনটেক্সট আসলে কি, আমরা কোন অ্যাক্টিভিটিতে আছি, আমরা খেয়াল করুন, আপনি যে অ্যাক্টিভিটি থেকে বের হওয়ার সময় এটা কাজ করবেন সেই অ্যাক্টিভিটির নাম আমরা খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা মেইন অ্যাক্টিভিটিতে আছি, তো এখানে আমরা জাস্ট মেইন অ্যাক্টিভিটি ডট দিস পাস করে দেবো। ওকে, ডট দিস, দেন এটা পাস করে দেওয়ার পরে সেমিকোলন দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে এই অ্যালার্ট ডায়লগ এর অ্যালার্ট ডায়লগ বিল্ডারের সাথে এমন আমার সেট আইকনটা সেট করে দিতে হবে যে আসলে কিছু আমি আইকন ছবি টবি দিয়ে দেখাতে চাই, যে আমার যে এরকম এই আমার যদি এই অ্যাপসটাতে আবার বের ঢুকি, তো এরকম ছিল না যে বেরোনোর সময় আমাকে একটা এরকম এরকম যদি আমি চাই যে এখানে একটা ছবি যদি মানে সাথে চাই, তাহলে এখানে একটা ছবি আমরা দিয়ে দিতে পারি। যদি ওইটা আমাদের দেওয়া নাই, তো আমি এখান থেকে তারপরে ছবিটা দিব। ছবিটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, ছবিটা দেওয়ার জন্য আমাকে লিখতে হবে সেট আইকন, আইকনের সাহায্য নিতে হবে আমাকে এখানে আইকন, এবং আইকনের মধ্যে আমি ছবি দিয়ে দেবো। আসলে আমার ছবি দিতে হলে তো আমাকে একটা ছবি নিতে হবে, তো তার জন্য আমি আমার এখান থেকে একটা কোশ্চেনের ছবি আমি ডাউনলোড করে নিয়েছি গুগল থেকে। আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিবেন। ওকে, নেওয়ার পরে আসলে কোথায় আসবো, আমরা এইখানে RES রিসোর্সের আন্ডারে যে ড্রয়েবল ফোল্ডার আছে সেইখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দিলাম, দেন এটাকে ওকে করে দেই। দেন এখানে আমরা পেস্ট করে দেবো আর ডট ড্রয়েবল ডট হচ্ছে আমার এই পিকচারের নাম হচ্ছে কোশ্চেন, কোশ্চেনটা পাস করে দিলাম। দেন হচ্ছে আমি চাই যদি যে এই অ্যালার্ট ডায়লগের সাথে যদি আমি কোনো টাইটেল দিতে চাই সেটা দিতে পারি, যে এখানে আমরা দিতে পারি অ্যালার্ট ডায়লগ ডট সেট টাইটেল। ওকে, সেট টাইটেল, সেট টাইটেলের মধ্যে যদি আপনি আপনার নামও দিতে চান সেটাও আপনি দিতে পারবেন। তো আমি এখানে কিছুই দিব না, এখানে আমি দিব হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম, এখানে আমি দিয়ে দিলাম বিজি কোডার। ওকে, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, বিধি কোটার আমি এখানে দিয়ে দিলাম।
দেন এটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে এটাকে কি করতে পারি, এখন আমরা একটা মেসেজ দেবো যেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই মেসেজটা দিতেই হয়, দেখো প্রায় সময় সব গ্রাফস এর মধ্যে থাকে, যেটা হচ্ছে অ্যালার্ট ডায়লগ বিল্ডারের সাথে আমরা একটা সেট মেসেজ দিয়ে দেবো যেটা আমাদের দিতেই হবে। মেসেজ সেট মেসেজ বলে দেবো যে আপনি কি করতে চান আসলে, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, আপনি কি বের হতে চান, এটা আমরা এখানে বলে দেবো। ওকে, এটাই হলো মাস্ট বি, যেটা আমাদের সবচেয়ে দরকার। এখন এটা বলে দেওয়ার পরে আমাদের এই অ্যালার্ট ডায়লগটাকে এখন ক্যান্সেলেবল করে দিতে হবে। তো অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডারটাকে সেট করে দিতে হবে কি, সেকে বলে দিতে হবে সেট ক্যান্সেল ক্যান্সেল এবল, এটাকে বলে দিতে হবে ফলস। ওকে, যাতে এটা ফলস করে দেওয়ার পরে, আমাকে কি করতে হবে, এই অ্যালার্ট ডায়লগ বিল্ডারের সাথে একটা লিসেনার অ্যাড করব আমরা। তার জন্য এখানে দিতে হবে সেট পজিটিভ, সেট পজিটিভ বাটন, এবং তার মধ্যে আমাকে দিতে হবে যে আমরা আসলে কি বাটন দিতে চাই, তার মধ্যে দিতে হবে আমাকে ইয়েস বাটন অথবা নো বাটন। তো আগে আমরা পজিটিভ এর জন্য ইয়েস বাটন রাখলাম, ইয়েস, এন্ড দেন এটাকে কমা দিয়ে দিতে হবে আমাকে নিউ নিউ ডায়ালগ ইন্টারফেস নিতে হবে, নতুন করে ডায়ালগ ইন্টারফেস অন ক্লিক লিসেনার। দেখেন ডায়ালগ ইন্টারফেস অন ক্লিক লিসেনার লেখার সাথে সাথে আমাদের কিন্তু বাই ডিফল্ট অনেকগুলো কোড কিন্তু আমাকে দিয়ে দিছে। জাস্ট এইখানে যে সেমিকলনটা, আপনি এখানে সেমিকলনটা না দিলে কিন্তু এরর থাকবে, এররটা আমি দেখেন সেমিকলনটা কিন্তু দিয়ে নিছি। দেন হচ্ছে আমরা কি এখানে কি করব, এখন এই অন ক্লিক এর মধ্যে আমাকে করে দিতে হবে ফিনিশ, আমার এই কাজটা করে দিতে হবে ফিনিশ। এখান থেকে জাস্ট আমি ফিনিশটাকে কল করে দেবো। দেন হচ্ছে আমরা আসলে এইখানে বের হয়ে আসলে কি করব, এখন বের হয়ে এটা এইখানে এর শেষে আবার আমাকে অ্যালার্ট ডায়লগ সেট পজিটিভ এর সাথে নেগেটিভ বাটনের জন্য কাজ করতে হবে। তো অ্যালার্ট ডায়লগ বিল্ডার সেট নেগেটিভ বাটন, ওকে সেট নেগেটিভ বাটন, তার মধ্যে আমরা পাস করে দেবো কি অবশ্যই নো, যে আমি যদি বের হতে না চাই নো। দেন এটাকে কমা করে দিয়ে দিতে হবে একই পর্দায় নিউ ডায়লগ ইন্টারফেস অন ক্লিক লিসেনার। ওকে, দেন হচ্ছে এটাকে দেখেন এই যে এখানে এরর দেখাচ্ছে, তো এখানে একটা সেমিকোলন দিয়ে দেবো। সেমিকোলন দেওয়ার পরে আমরা এখানে কি করবো, ডায়লগটাকে অবশ্যই ক্যান্সেল করে দেবো। তো এখানে বলে দিতে হবে যে ডায়লগ ডট ক্যান্সেল, ওকে এখানে ডায়লগ ডট ক্যান্সেল লিখতে হবে আমাকে, ডায়লগ ডট ক্যান্সেল। ওকে ক্যান্সেল, এখানে জাস্ট ক্যান্সেল ফার্স্ট অপশনটাই দিয়ে দিই। ওকে, দেখেন আমাকে ডায়লগ ইন্টারফেস, আসলে ডায়লগ ইন্টারফেস কেন নিতে হইতেছে, দেখেন এখানে ডায়লগের ইন্টারফেসের অবজেক্ট, আসলে ডায়লগ ইন্টারফেসের অবজেক্ট হচ্ছে ডায়লগ ইন্টারফেস, যার জন্য আমাকে ডায়লগ ইন্টারফেস দিতে হচ্ছে। ডায়লগ যদি লিখতাম তাহলে আমাকে ভুল দেখাতো। তো আপনার যে আপনি যে ভার্সন ইউজ করতেছেন সেই ভার্সনে খেয়াল রাখবেন যে আসলে দেখেন এখানে অন ক্লিক এর মধ্যে ডায়লগ ইন্টারফেসের অবজেক্ট হিসেবে আসলে ডায়লগ আছে না ডায়লগ ইন্টারফেসই আছে। যদি ডায়লগ ইন্টারফেস থাকে সেটাকে আপনাকে ডায়লগ ইন্টারফেসে দিতে হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই অ্যালার্ট ডায়লগটারে আর অবজেক্ট নিতে হবে। তো এখানে অ্যালার্ট ডায়লগ, অ্যালার্ট ডায়লগ এর অবজেক্ট হিসেবে অ্যালার্ট ডায়লগ ইজ ইকুয়াল টু, এখানে বলে দিতে হবে অ্যালার্ট ডায়লগ, অ্যালার্ট ডায়লগ বিল্ডার, তার সাথে আমাকে করে দিতে হবে ক্রিয়েট, এই মেসেজটাকে ক্রিয়েট করে দিতে হবে। দেন হচ্ছে আমরা এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে অ্যালার্ট ডায়লগটাকে আমাকে কি করে দিতে হবে, অবশ্যই শো করে দিতে হবে, তার জন্য আমাকে শো মেথডটাকে কল করতে হবে। তো এখানে আমরা শো মেথডটাকে কল করলাম, আমাদের কোড প্রায় কাজ শেষ, আমরা জাস্ট এখন রান করে দেখবো যে আমাদের কোডটা কাজ করতেছে কি না। আমি জাস্ট একটু এই কোডটাকে মিনিমাইজ করে দেই, দেন এটাকে রান করি, রান করে দেখার পরে দেখালাম আমাদের কোডটা পারফেক্টলি কাজ করতেছে কি না। ওকে, আমাদের কোডটা রান হতে একটু সময় লাগবে। তো এর পর্যন্ত যারা আমার ভিডিও ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পুরো ভিডিওটার সাথে থাকেন, না হলে আপনি কিছু বুঝতে পারবেন না। দেখেন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, এখন অ্যালার্ট ডায়লগ বিল্ডার কাজ করছে না করছে সেটা আমাকে দেখা থেকে কাজ করলে দেখেন এই দেখো দেখাতে দেয় আমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেন দেখা যাচ্ছে আমি যে সেট টাইটেলটা দিয়েছিলাম এই যে এখানে সেট টাইটেল বেসিক কোডার, এখানে যদি আপনার নামও আপনি দেন সেটাই দেখাবে। ওকে, দেন হচ্ছে দেখেন ডু ইউ ওয়ান টু, এই যে এই লাইনটা ডু ইউ ওয়ান টু এক্সিট, ডু ইউ ওয়ান টু এক্সিট, তারপরে এখানে সেট পজিটিভ বাটন ইয়েস অর নো, ইয়েস যদি থাকলে আমরা ক্লোজ হবে, নো যদি থাকি তাহলে ওকে, দেখেন নাই থাকবো, আবার ইয়েস যদি ক্লোজ করি আবার এক যদি ইয়েসে ক্লিক করি সাথে সাথে আমাকে কিন্তু এখান থেকে বের হয়ে আসে। তো আজকে বুঝতেই আশা করি যে আপনার অ্যালার্ট ডায়লগ বিল্ডার কিভাবে বিল্ড করতে হয় আপনার অ্যাপসের মধ্যে সে আশা এটুকু বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের মধ্যে। যদি লাইক করেন তাহলে হচ্ছে কি আমাদের ভিডিও তৈরি করার মোটিভেশনটা একটু আপনারা এখান থেকে পাই আমরা। তো আপনারা আমি রিকোয়েস্ট করবো যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের মধ্যে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।